হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি লক হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, কেননা আজকের এই ভিডিওতে দেখাবো আপনার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে আনলক করবেন। সম্পূর্ণ প্রুফ সহকারে আপনাদের দেখাবো, কোথাও কোনো জায়গায় স্কিপ করব না। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে যাওয়ার পর গেট স্টার্টে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস এখানে ওপেন হয়ে যায়, তাহলে আপনিই পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে। তো বন্ধুরা, অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি লক নাও হয়ে থাকে তাহলেও এই ভিডিওটি কন্টিনিউ করুন, কেননা আপনার বিভিন্ন কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু লক হয়ে যেতে পারে, পরবর্তীতে কিন্তু এই ভিডিওটি আপনার কাজে লাগবে। এই জন্য আপনি সম্পূর্ণ শিখে নিন এরকম থাকা সত্ত্বেও আপনার কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেলে আনলক করতে হয়। তো বেশি কথা বাড়াবো না, চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা যাক যে এরকম আসা সত্ত্বেও কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আবার পুনরায় আনলক করতে পারবেন। তো বন্ধুরা চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অলরাইট বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করার জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট থেকে কিন্তু আমাদের অলরেডি লকের অপশনে নিয়ে চলে আসছে, ফারুক ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকেড, এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং নিচের দিকে রয়েছে গেট স্টার্ট। সো প্রথমে আমরা গেট স্টার্টে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আবার নেক্সট, দেন আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম অপশন যাদের শো করেছে তো তারাই এই ভিডিওটি দেখে সম্পূর্ণ আনলক করতে পারবেন। তো প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন গেট এ কোড অন ইওর ফোন, তারপর রয়েছে গেট এ কোড বাই ইমেইল, তারপর রয়েছে কনফার্ম ইওর আইডেন্টিটি, দেন লাস্টে রয়েছে ইন্টার ইওর বার্থডে। তো এইখানে যেহেতু আমাদের জিমেইল অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, অ্যাকাউন্ট খোলা, তো আমরা জিমেইল দিয়ে করব, গেট স্টার্টে বাই জিমেইল দিয়ে করব। দেখতে পাচ্ছেন এখানে জিমেইল দেওয়া রয়েছে, নিচের দিকে গেট কোড নামে একটা অপশন রয়েছে। তো আমরা সিম্পলি আমাদের জিমেইলে একটা কোড পাঠাবো, দেন ওই কোডের মাধ্যমে কিন্তু কাজটি করতে পারবো। সিম্পলি আমরা যে কাজটি করব গেট কোডের উপর একটা ক্লিক করে দিব। তো বন্ধুরা, গেট কোডের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি বক্স ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা ওপেন করতে হবে জিমেইল অ্যাপ্লিকেশনটা, এবং জিমেইলের ভিতরে কিন্তু একটা কোড যাবে যেটা ওইখান থেকে কপি করে এনে পেস্ট করতে হবে। সিম্পলি আমরা জিমেইল অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু ফেসবুকের থেকে একটা কোড চলে আসছে বা ইমেইল চলে আসছে, এটার আমরা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোড আমাদের কিন্তু দেখাচ্ছে, জাস্ট এগুলো আমরা কপি বাটনে ক্লিক করে কপি করে নিব। তো কপি করে নেওয়ার পর ফেসবুক অ্যাপ্লিকেশনে আবার চলে যাব, দেন এই বক্সের উপরে একটা ক্লিক করব এবং এইখান থেকে আমরা জাস্ট কপি পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম। তো নিচের দিকে রয়েছে সাবমিট বাটন, তো আমরা জাস্ট কোনো কিছুতে ক্লিক না করে জাস্ট সাবমিটের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু অ্যাকাউন্ট কনফারেন্স থেকে দ্বিতীয় অপশনে চলে আসছে, তারপর যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট, নেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে কিন্তু আমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুইটাই কিন্তু দেখাচ্ছে, তো এটা শিওর হয়ে নেওয়ার বলতেছে। তো জাস্ট আমরা নিচের দিকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যেগুলা রিমুভ করতে চান ওইগুলা ক্লিক করে রিমুভ করে দিতে পারবেন, এবং নতুন যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে ওইটাই কিন্তু আবার অ্যাড করতে পারবেন। সিম্পল এটার উপর জাস্ট কী করবো, আমরা নিচেরটাই ক্লিক করে দিয়ে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে, তো এখানে সিম্পলি আপনারা নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যেটা নতুন করে সেট করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে। অবশ্যই পাসওয়ার্ডটা এমন করে দিবেন, ধরুন আমার অ্যাকাউন্ট ফারুক, তো ফারুক দিলাম, তারপরে কয়েকটা নাম্বার দিলাম, তারপরে পার্সেন্টেজ দিলাম, এরকম করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ নামে একটা অপশন রয়েছে নিচের দিকে, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে পাসওয়ার্ডটা দিয়েছি এটা কিন্তু স্ট্রং হয় নাই, এজন্য কিন্তু আমাদের একটু বাড়িয়ে দিতে হবে এবং বেশি করে পাসওয়ার্ডটা দিতে হবে। তো সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে অটোমেটিকলিভাবে হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু ইওর নিউ লগইন অপশনটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ইওর আনলকেড ইওর অ্যাকাউন্ট চলে আসছে, কিন্তু আনলক হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, কেননা থাম্বনেলের জন্য প্রয়োজন হবে, আপনারা বুঝতেই পারছেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যাক গো টু ফেসবুক, তো উপরের দিকে দেখতে পাচ্ছেন রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি। তো আমরা জাস্ট উপর থেকে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন যে ইমেলে কিন্তু অলরেডি ওরা মেল করে দিয়েছে যে আনলক হয়ে গেছে। জাস্ট আমরা কী করবো, ব্যাক টু ফেসবুকে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আবার নতুন করে চলতে শুরু করেছে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু আনলক হয়ে গেছে। যদি আমরা প্রোফাইল স্ক্রল করি তাহলে কিন্তু প্রোফাইলের উপরে ক্লিক করলেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রোফাইলটা আমাদের দেখাচ্ছে। তো অলরেডি কিন্তু আমরা আনলক করে ফেলেছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি। সো বন্ধুরা, এইভাবেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে পারবেন। তো বন্ধুরা, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি আনলক করতে কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাছাড়াও রয়েছে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট দিয়ে। আশা করি আপনাদের একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।